মনে হয় রাত্রি হয়ে গেছে, টেরও পাইলাম না। চল চল আয় ওইদিকে যাই, লোকটার তো খুঁজতে হবে, ঠিক আছে না? পরে পাইলে সব কিছু সমাধান হবে। আয় আয়, কখন কি বের হয় দেখে আসি। একটু দাঁড়া, লোকটারে যে কোথায় পাই না, এমনিতে অনেক অন্ধকার হয়ে গেল, কোথায় খুঁজি দেখছি, কোথায় খুঁজি দেখছি। কথা হয়েছে নাকি, আবার জবান বন্ধ হয়ে গেল নাকি? কই কি নাই আসে আসে পাগল করে নেয়, ঠিক আছে অনেক বড় ভুল করছি, দেখ এমনিতে অনেক ভয় আছে, ঠিক আছে? আর চারিদিক অন্ধকার হয়ে গেছে, কখন কি হয় তুই আর পাগলামি করিস না, ঠিক আছে? পাগলামি রে, হাসা হাসা আমি দেখলাম কে করে দিল। আচ্ছা যাই হোক, এসব পরে দেখে যাবে, আর লোকটারে যে পাইলেই হোক, আজকে খুঁজতেই হবে আর বের করতেই হবে। শয়তান আত্মা, ঠিক আছে না? দেখে তো মনে হচ্ছে মানুষ। এই তোমরা কে, এখানে কি করো? আমরা আপনি কে আর সেটা বলে নাকি, আমাদের অনেক মানে এগুলা কথা বলা যাবে না। আমরা মানুষ, আপনি কে? মানুষ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনিও মানুষ, ঠিক আছে না? হ্যাঁ, আপনি কি সাগর? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, আপনাকে খুঁজতে কিভাবে চিনি বলতে অনেক কথা, আপনাকে যাইতে যাইতে বলি, ঠিক আছে? আচ্ছা তোমরা আমার চিনে কিভাবে? সেগুলো অনেক কথা, একজন মানে কঙ্কাল, ঠিক আছে, সে বলছে এতগুলো কথা, তো ওগুলো বাদ দেন, আপনাকে পরে বলতেছি। আপনি এতদিন তো, আমরা তো এই কয়দিন ধরে আসছি, ঠিক আছে, এখানে জয়লা বইটা শেষ, ঠিক আছে, কত ভয় পাইতেছি করতেছি, আপনি এতদিন এখানে কেমনে থাকলেন মানে? দেখো না, তোমরা আমার দিকে ভয় পাইছো, আমি ওই জায়গায় লুকাই থাকি সবসময়, আমার সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সবাইকে মেরে ফেলছি। হ্যাঁ সেগুলো শুনছি, আপনাকে একাই বলে এখানে রাখছে, আপনাকে যাইতে দেয়। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা যে বালুকা, বালুকা বালুকা তো আমারও বাসা, আমাকে তুমি চিনতে পারতেছো না? বালুকা তো একটা থানা, ঠিক আছে, আপনার জায়গার মানে এলাকার নাম কি? আঙ্গারগাঁদা। ও হ্যাঁ আঙ্গারগাঁদা চিনি, নাম শুনছি, আমাদের আমার বন্ধু আছে সেখানে অনেকগুলা। তুমি সুহেল, জসিম, সারোয়ার ওদের নামে কাউকে চিনো? সারোয়ার, হ্যাঁ হ্যাঁ ওদের তো চিনি, ওরা তো অনেকদিন ধরে নিখোঁজ, তাহলে কি ওরাই ছিল? হ্যাঁ ওরাই ছিল আমার সাথে, ওদেরকে মেরে ফেলে, জানিস তো এখন এখান থেকে বের হতে পারতেছি না। তোমার সাথে যদি কঙ্কালের কথা হয় তাহলে তুমি অবশ্যই জানো যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ ও ও সব কিছু বলছে আমাদের। আচ্ছা তাহলে যাইতে যাইতে কথা বলি, চলো চলো, আপনার কাছে তো লাইট আছে, ঠিক আছে না? চলো আস তো, মানে আমাদের যদি এখান থেকে বেরোতে হয় তাহলে ওদের সাথে লড়াই করে বেরোতে হবে, ওদেরকে মেরে। ঠিক আছে, আমি এখানে আছি 2 বছর যাবৎ, দুই বছরে মাত্র 2 বার অন্ধকার হয়েছে, আজকে যে 3 বার। আর যেদিন অন্ধকার রাত্রি হয় সেই দিন তোমরা যে যে ভূতগুলা বা আত্মাগুলা দেখছো ওইগুলা ছিল তোমাদের কঙ্কাল নিশ্চয় বলছে যে জমিদারের মেয়ে ছিল, ওই মেয়ের বান্ধবীরা বেশি। আজকে এই আমি শুনছি ওইখানে মানে যাদের মারছে তারাও নাকি আত্মা হয়েছে, ছেলে ওই আসছে, সেইটাই বলতেছি, শুধুমাত্র বান্ধবী আর এবং যারা মারছে তাদের
তবে আজকে ওই রাজার মেয়েটা বের হবে, অন্ধকার যেদিন হবে সেদিনই রাজার মেয়েটা বের হবে। তাছাড়া সেই মেয়েটা ছেলের রূপ নিয়ে বের হয় এবং কি খুব ভয়াবহ, তাদের হাত থেকে বাঁচা খুবই মুশকিল, তাদের হাত থেকে বাঁচা খুবই মুশকিল। আজ আমার কাছে কিছু জিনিস আছে একটা জায়গায় রেখে আসছেন, যা দিয়ে ওদের সাথে মোকাবেলা করতে পারবো, তবে আজকের এই অন্ধকার রাত্রে ওইখানে যাওয়া অসম্ভব। ওইখানে যাই বলেন অসম্ভব আর যাই বলেন, ওইগুলো আমাদের মানে ওইখানে যাইতে হবে, ঠিক আছে? যাইতে হবে, ঠিক আছে, আমি তোমাদের সাথে যাবো। আমার কি মন চায় না আমি বাড়িতে যাই? আমি আমার কি ইচ্ছা হয় না যে আমি এখান থেকে রই? আর তোমরা সবাই তো মনে হয় কতদিন যাবো আসো এখানে? তোমরা তো অনেক সত্যি আসছো, তোমাদের একটু আমার কাছে কিছু কাপড় আছে, আমার বন্ধুগুলো তাদেরকে মেরে ফেলছিল, ওদের কাপড় চোপড় গুলো আমার কাছে আছে। তো চল আমরা হাঁটতে হাঁটতে থাকি, ওই জায়গাটা দেখি পৌঁছাতে পারি কিনা, না পৌঁছাতে পারলে পরে তাহলে তোমাদের কাছে তো বলবো না পড়াবো না। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখন মানে ভয়াবহ জায়গা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন কিন্তু ওই জিনিসটা বের হওয়ার সময়, কয়টা বাজে দেখেন এইখানকার বাজা বাজি না, এখানে ঘুরি চলে না। আর কি অন্ধকার যেহেতু আপনার সাথে একটা লাইট ছিল না, পকেটে রাখছেন? আচ্ছা লাইটটা কি করে চলেন দিলে? আস্তে আস্তে মানে যাই, সবাই একটু সতর্ক থাকো, ঠিক আছে না? এখন আমাদের বিপদ হতে পারে, সবাই সাবধান, ঠিক আছে? ঘুমন্ত অবস্থা সাথে বাঁচতে চাইলে পালা। ওইটা কি বললেন, ঘুমন্ত অবস্থা নাকি? দেখেন ভাগ্য হলো, দেখলে কি করছে এইখানে যদি এতক্ষণ মানে ওইদিকে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, যেহেতু আমরা তার পাশ দিয়ে একটি মানুষের গন্তব্যে নিয়ে শিখতে পারবো। আমাদের কাজ করতে হবে, তোমার ওদের রাখতে পারবো না তোমাদের সাথে। আচ্ছা তাহলে তুমি চলো আমার সাথে। আচ্ছা আর তুমি ওদের দেখে রাখতে পারবে না, ওরা তো ভয় পাইবে, একটু মানে ও তো কেমন জানেন, তুমি ওদের দেখে রাখতে পারবে না? তাই হবে বলতে তোমরা এইখানে থাকবো, তোমরা এখানে থাকো। আর হ্যাঁ, যদি ওদিক থেকে কোথাও কিছু আওয়াজ পাও তো কোথাও পালায় যাবো, ঠিক আছে? আমরা সারা করব, তো আমাদের আসতে বেশি সময় লাগবে না, আমরা আসছি, ঠিক আছে? মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হয় আমার আশপাশ দিয়ে মানুষ আছে।
আমার প্রচুর বড় একটা শেষ কল আমরা ট্রাই করি। আরে দাঁড়া, আমি তো আসি তোর।